মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ইংরেজি বাজারে পিয়াস বাড়ি গৌরিয়া হাই স্কুল ময়দানে বিএসএফ বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবির মধ্যে হয়ে গেল প্রীতি ফুটবল ম্যাচ। ফুটবল ম্যাচ দেখতে কয়েক হাজার সীমান্তবর্তী এলাকার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ইংরেজি বাজার বিজিবি বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী, ইংরেজি বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী, বিএসএফের মালদা সেক্টরের এডিআইজি সুধীর হোন্ডা, বিজিবি রাজশাহী সেক্টরের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার আনোয়ার লতিফ খান প্রমুখ। প্রত্যেকেই বলেন এই খেলাধুলার মাধ্যমে ভারত বাংলাদেশের মধ্যে যে মৈত্রী রয়েছে তা আরও বাড়বে, পাশাপাশি সীমান্তে চোরাচালান সংক্রান্ত যে অপরাধ থাকে তা অনেকটাই দমন করতে পারবে দুই দেশের বাহিনী। এই ধরনের খেলা বা বৈঠক অত্যন্ত জরুরি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এই ম্যাচে বর্ডার গার্ড বাংলাদেশকে পরাজিত করে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এ প্রসঙ্গে কি জানিয়েছেন বিএসএফ এবং বিজিপি আধিকারিকরা শুনবো। ये मीटिंग तो अभी हो गई है, उसमें हमारे कुछ विचार विमर्श तो आपस में हुआ, उसके बाद ये फुटबॉल मैच का आयोजन किया गया है। इसको हमने मैत्री फुटबॉल मैच का नाम दिया है और ये शुरुआत और ये आगे भी जारी रहेगी क्योंकि बांग्लादेश मित्र देश है, तो कुछ कुछ अरसे के बाद लगातार हम इस प्रकार के मैच कराते रहेंगे ताकि दोनों देशों के बॉर्डर गार्डिंग फोर्सेज के बीच में एक अच्छा माहौल बने। हमारे भी अच्छा माहौल होगा तो कुल मिला के दोनों देशों के लोगों के बीच भी अच्छा माहौल होगा और दोनों देशों को उसका फायदा होगा, ये मेरा विचार है। धन्यवाद। মূলত আমরা ভারতবর্ষের বা ভারতের 75তম স্বাধীনতা দিবস বছর উপলক্ষে মৈত্রী খেলায় আমরা এখানে বিএসএফের সঙ্গে খেলতে আসছি। দুটো টিমই ভালো খেলছে, পরিবেশ খুব চমৎকার, খুব মনোরম পরিবেশে খেলা হচ্ছে।